কবি ও স্নয়ন তারা মৎস্য হাসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি গুলসা মাছের পোনা। আপনারা এই সাইজের গুলসা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। এগুলো আপনার বায়োফ্লকের জন্য চাষ করা উপযোগী পোনা। এই পোনাগুলো আমাদের 300 পিসে কেজি। দেখুন মাছের কোয়ালিটিগুলো এবং পোনার সাইজ কত ইঞ্চি। এগুলো 1 কেজিতে 300 পিস হয়েছে এই পোনাগুলো। আমরা এই পোনাগুলো বায়োফ্লকের জন্য অথবা পাকা হাউস পাকা ট্যাঙ্কিতে চাষ করার জন্য এই টাইপের পোনাগুলো আমরা ই করে থাকি, বিক্রয় করে থাকি। আপনারা চাইলে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। তার আগে বলবো, দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমরা এই পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। এই টাইপের পোনাগুলো বায়োফ্লকের চাষ করিলে আপনারা লাভবান হতে পারবেন, এবং এই টাইপের পোনাগুলো আপনার 0.5 মিলি খাবারগুলো দানা এই খাবারগুলো খাবে। দেখুন পোনার কোয়ালিটিগুলো। এখানে আমি আজকে 3000 পিস পোনা উঠিয়েছি। এক ভদ্রলোক ভাই, উনি বায়োফ্লকের জন্য নিবে, আমার এখান থেকে এসে নিয়ে যাচ্ছে। দেখুন মাছগুলো, এই মাছগুলো নদীর গোলসা মাছ, যা এক সময় এই মাছগুলো নদীতে পাওয়া যেত, তা এখন আমাদের বাংলাদেশে চাষ করা হয়। দেখুন এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু, এবং মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা, ভালো দামে মাছগুলো বাজারে বিক্রয় করতে পারবেন। তাই আপনারা এই টাইপের পোনাগুলো চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। দেখুন এই পাকা হাউজে আমি এই মাছগুলো উঠিয়েছি, এখান থেকে শাওয়ারিং দেওয়ার পর মাছগুলো আমি ডেলিভারি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পোনাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, এখানে দৌড়াচ্ছে। আপনারা অবশ্যই এই মাছগুলো বায়োফ্লকে চাষ করলে লাভবান হতে পারবেন, এবং এই সাইজের পোনাগুলো বায়োফ্লকের জন্যই একটি প্রয়োজনীয় পোনা। এই টাইপের পোনাগুলো বায়োফ্লকের জন্য সবসময় এত সাইজের পোনাগুলো মিলানো অসম্ভব হয়ে দাঁড়ায়, তাই আপনারা এই সাইজের পোনাগুলো চাষ করলে অবশ্যই সফলতা পাবেন।